হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মিউজিক মেকিংয়ের জন্য একটা অত্যন্ত ভালো মানের একটা প্লাগইন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনি যদি নতুন কম্পোজার থাকেন এটা অবশ্যই আপনার থাকা দরকার এবং অবশ্যই আপনার এটা ইউজ করা দরকার। সো এই প্লাগইনটা কীভাবে ইনস্টল করে আমরা সেটাও দেখবো, প্লাস হচ্ছে প্লাগইনটার ইউজটাও আমরা দেখবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখি প্লাগিনটার নাম, প্লাগিনটা হচ্ছে ডিউন 3। এটার আরও অলরেডি দুইটা ভার্সন আছে, ডিউন এবং ডিউন 2। সো আমরা একটু ইনস্টল করবো, এটা ইনস্টল করার জন্য এটাকে নর্মালি ডাবল ক্লিক করবো। এবং এখানে একটা পপ আপ হবে, আমরা এখানে ইয়েস করে দিব এবং নেক্সট। ওইখানে দেখে নেবেন আপনার লোকেশনগুলো সব ঠিক আছে কিনা এবং সেখান থেকে নেক্সট। আপনার কোনটা দরকার? আমার হ্যাঁ প্রিসেট দরকার এবং 64 বিট আমার দরকার। সো নেক্সট করে দেবো, পোর্টেবল মোডে দরকার নেই এবং নেক্সট। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ইনস্টলটা শুরু হয়ে গিয়েছে। সেখান থেকে আমরা জাস্ট সিম্পলি ফিনিশ করে দেবো। এরপর আমরা চলে আসবো এফএল স্টুডিওতে, এখান থেকে দেবো অপশনে ম্যানেজ প্লাগইন, এখান থেকে ফাইন্ড মোর প্লাগইনে দিয়ে দেবো। আপনার যদি প্লাগইন ইনস্টলের ভিডিওটি না দেখেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে যে কোনো ধরনের প্লাগইন আমি ইনস্টল করতে পারবেন। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, সো সেটা দেখে নেবেন। এখানে দেখুন ডিউন 3 চলে এসেছে। সো এখান থেকে জাস্ট একটা স্টার মার্ক দিয়ে দেবো। এখানে আমরা আসবো, এখানে কোনো প্লাস পয়েন্ট ক্লিক করে আমরা ডিউন, এই যে ডিউন 3 চলে এসেছে। খুবই পাওয়ারফুল এবং খুব অ্যামেজিং একটা প্লাগইন, খুবই ইউজফুল। প্লাস এখানে দেখুন সাউন্ড ব্যাঙ্কে আপনি অনেক ধরনের সাউন্ড পেয়ে যাবেন, আর্প, বেস, ড্রামস, কি, লিডস, প্যাড, প্লাক, এসএফএক্স, সিনথ, আর অনেক ধরনের সাউন্ড কিন্তু আপনি এখানে পাবেন। আমি কিছু স্যাম্পল আপনাদের শোনাই এখান থেকে। এবং আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা ভর্তি হতে চান ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিছু আর্প যদি শোনাই আপনাদের, এমন অসাধারণ মিউজিক টিউটোরিয়াল পেতে এখনই সাবস্ক্রাইব করুন টিবিএম স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে এবং আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। এবার আমরা কিছু বেস টাইপের সাউন্ড শুনি এখান থেকে। অনেকেই আছে যারা রিনেক্সাস ইউজ করেন, তারা চাইলে কিন্তু ডিউন 3টা ইউজ করতে পারেন। টোটাল একটা গানের যে সাউন্ড দরকার সেটা কিন্তু ডিউন 3 থেকে জেনারেট করা পসিবল। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, খুবই ইউজফুল, একবার ইউজ করে দেখতে পারেন। আর এখানে থেকে যে সেটিংসগুলো আছে এগুলো আসলে থেকে নতুন একটা নতুন ধরনের সাউন্ড জেনারেট করা যায়, সাউন্ডটাকে মডিফাই করা যায়। সো আপনারা যদি চান আমি সেই টপিকের উপর একটা ভিডিও আনতে পারি, বাট আমি এখান থেকে বেসিকটা আপনাদের একটু দেখাই দিই, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না। সো এখান থেকে সাউন্ডে যাবেন, এখান থেকে আপনি চাইলে সাউন্ড ব্যাঙ্কটা সিলেক্ট করতে পারেন। যদি এখান থেকে আর্প সিলেক্ট করি এবং এখানে যে নামটা দেওয়া আছে এটার উপর ক্লিক করলে আর্পের প্রিসেটগুলো চলে আসবে। এখান থেকে আপনি প্যাচ সিলেক্ট করতে পারবেন, লোড করতে পারবেন, দেন এখানে থেকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা প্রিসেট লোডও করতে পারবেন, সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি দেখাবো এবং সেই ভিডিওতে আমি আপনাদের কিছু প্রিসেটও দিয়ে দেবো। আপনারা যারা অ্যাডভান্স কোর্সটা নিয়েছেন তারা কিন্তু এখানে অনেকগুলো প্রিসেট পেয়েছেন ডিউন 3-এর। এখান থেকে আপনি স্কিনটা চেঞ্জ করতে পারবেন, এই যে যদি ডার্ক করি, এই যে, আর বিভিন্ন ধরনের মুডে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে,
আর এখানে বিভিন্ন ধরনের সেটিংস আছে, যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আর একটা ভিডিও কিন্তু এই টপিকগুলোর উপরে মেক করব, কীভাবে এগুলো সেটিংসগুলো চেঞ্জ করা যায়, কারণ সেই ভিডিওটা একটু বড় হবে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ করা আছে। আরও অনেক ধরনের প্লাগইন কিন্তু আছে, যেমন সিরাম, দেন হচ্ছে ম্যাসিভ, দেন অমনিস্পেয়ার। সো আপনাদের যদি সেই সব প্লাগইনগুলোর উপরও টিউটোরিয়াল প্রয়োজন হয় কীভাবে ইনস্টল করবেন বা কীভাবে ইউজ করবেন, সো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই প্লাগিনটা আপনার অন্যান্য প্লাগিন যেভাবে ইউজ করে নর্মালি সেভাবে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি যদি পিয়ানো রোলে চলে যান, তারপর এখান থেকে এটাকে সিম্পলি ইউজ করতে পারবেন। অন্যান্য প্লাগিন থেকে যেভাবে আপনি কর্ড মেক করেন বা সেভাবে আপনি ইউজ করতে পারবেন, চাইলে বেসের জন্য ইউজ করতে পারবেন, বেস অ্যাড করতে পারবেন, আরপ ইউজ করতে পারবেন। সো নর্মাল যে প্লাগিনগুলো যেভাবে ইউজ করেন আপনি, এটাও সেম ওয়েতে ইউজ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোর্স করতে চান অনলাইন অথবা অফলাইন, অথবা ভিডিও কোর্স কিনতে চান আমার থেকে, ডিসপ্লেতে দেয়া আমার ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।